বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুকের সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংসের সম্বন্ধে বলতে চলেছি, যে সেটিংসটি করা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অত্যন্ত অত্যন্ত প্রয়োজন যদি আপনারা ফেসবুক ব্যবহার করেন। তো কি এই ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংসটি? তো সেটি জানতে হলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুকে। ফেসবুকে আসার পর আপনারা এখানে ডান সাইডে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, আপনার সিম্পলি এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস, আপনার সিম্পলি সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পেজ থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনারা নিচে একটি অপশন পেয়ে যাবেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা পেজ থেকে স্ক্রল করে একটু উপরে উঠাবেন। উপরে ওঠানোর পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ, আপনার সিম্পলি এখান থেকে এটিকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময়, অর্থাৎ তৈরি করার সময় আপনারা যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনাদের এখানে নিচে চলে আসবে। বর্তমানে যদি আপনাদের কাছে সেই মোবাইল নাম্বারটা থাকে তাহলে আপনারা সেই মোবাইল নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। কিন্তু আপনাদের কাছে সেই মোবাইল নাম্বারটা যদি না থাকে তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার, আপনার সিম্পলি এর উপরে টিক করবেন। টিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। আমাদের কাছে সেই ফোন নাম্বারটা বর্তমানে এখন নেই, তার জন্য আমরা এখান থেকে অ্যাড ফোন নাম্বারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন নাম্বার, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর বর্তমানে আপনাদের কাছে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমরা এখানে একটা ফোন নাম্বার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যেটা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনারা এখন এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার কোড যাবে, তো সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডান, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে সেটিংসটি আছে সেটা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সাকসেসফুলি অন হয়ে গেছে। তো এটি ছিল ফেসবুকের সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংস, যেটা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে করা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। আপনারা অনেক সময় শুনেছেন যে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, কিংবা একজনের ফেসবুক অ্যাকাউন্ট আরেকজন ব্যবহার করছে। তো এমনটা হয় কেন? কারণ তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটিকে অন করে না, যার ফলে তাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। তো আপনারা যদি চান আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কেউ হ্যাক করতে না পারে, তাহলে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা অবশ্যই অন করে রাখবেন। আর এই সেটিংসটি অন করার ফলে আপনাদের এখানে সবথেকে বড় লাভ হবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি যদি আপনারা কাউকে ভুল করে দিয়েও দেন, কিংবা কেউ যদি জেনেও যায়, তাও কিন্তু সে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোনোভাবে লগ ইন করতে পারবে না। তো এই সেটিংসটি আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অন করে রাখবেন। এতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অনেক বেশি সুরক্ষিত এবং সিকিউর থাকবে, এবং কেউ সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে কোনোভাবে কিন্তু হ্যাক করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের ভিডিওতে এটুকুই।